এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচার মেশিন থেকে মাত্র বাচ্চাগুলো বের হয়েছে, একদম জিরো বয়সের বাচ্চা। এই বাচ্চাগুলো এখান থেকে আমরা আর কি পর্যবেক্ষণের মাধ্যমে বা এখানে বাছাইকরণের মাধ্যমে আমরা এই আমাদের যেটাতে করে বাচ্চাগুলো যায় আর কি, এই খাঁচাগুলোতে আমরা বাচ্চাগুলো রাখি, তারপরে এখান থেকে একদম কাস্টমারের কাছে বাচ্চাগুলো চলে যায়। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়া সদরে মোস্তফা পোল্ট্রি ফিডার হ্যাচারির মধ্যে। দর্শক, আমরা কিন্তু অবস্থান করছি মোস্তফা পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারি, যে কোয়েল পাখির হ্যাচারি রয়েছে সেখানে। আমার পাশে রয়েছে নারী উদ্যোক্তা সুরভি আপা। আজকে সুরভি আপা আমাদেরকে দেখাবেন তিনি কীভাবে কোয়েল পাখির বাচ্চা ফোটান। আপনারা যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন যে মাশাল্লাহ, এই যে কোয়েল পাখির বাচ্চা, এগুলা সবে মাত্র ফুটেছে। তো আমরা বিস্তারিত কথা বলি সুরভি আপার সাথে, তারা কীভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেবো আপনাদেরকে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। অনেকগুলো কমেন্ট আপনাদের মানে যে পেজে গিয়ে দেখলাম, বেশ কিছু কমেন্ট আছে। তো আমার হ্যাচারি রেডি আছে, সমস্যা নাই, চলেন আমি দেখাবো। এবং স্পেশাল ব্যাপার হচ্ছে হ্যাচারিতে আজকে বাচ্চা ফুটতেছে, আপা এই পাখি আসলে বেশি দিন ডিম পাড়া হয়, এটা বুঝার উপায় পাখি থেকে বোঝা যায়? আচ্ছা, আমার এখানে আমি যেটা বললাম যে অলরেডি প্রায় 4 মাস হলো আমি পাখিগুলো থেকে ডিম পাচ্ছি। তো আপনি আমার পাখিগুলোর দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, পাখিগুলোর এখন আপাতত প্রায় পিঠের উপর থেকে মানে ওদের যে লোমগুলা বা যেটা বলবো পালক, এটা উঠে মানে গেছে প্রায়। আপনি পাখিগুলোর দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই এক সময় একটা পর্যায়ে এসে যখন এই পাখিগুলো মানে রিজেক্ট উপযোগী হয়ে যায়, আর ডিম পাবো না এদের থেকে, তখন এই পাখিগুলোর সব লোম প্রায় ঝরে যায় বা পালকগুলো পড়ে যায়, তখন আমরা বুঝতে পারবো যে এই পাখিগুলো রিজেক্ট পাখি। আচ্ছা, তবে এই পাখি থেকে আর কত মাস ডিম পাওয়া সম্ভব? এই পাখিগুলো থেকে প্রায় আরও 1 বছর ডিম পাওয়া সম্ভব, তবে আমরা অতদিন ডিম মানে নিব না বা কন্টিনিউ করবো না আর কি। তার আগে মোটামুটি আমাদের তো আরও পাখি আছে, ওগুলো ডিম দেওয়া শুরু করে। তো তাও মানে হিসাব করলে বলা যাবে যে এটা প্রায় আরও 1 বছর ডিম পাওয়া সম্ভব পাখিগুলো। আপনারা 4-5 মাস ডিম সংগ্রহ করবেন আরও? হ্যাঁ হ্যাঁ, আরও প্রায় এদিকে তো আমরা 4-5 মাস মতো করছি, আরও আগামীতে আরও এগুলোর থেকে 4-5 মাস ডিম সংগ্রহ করে এগুলো আমরা রিজেক্ট পাখি হিসেবে সেল করে দিব। আচ্ছা, তো আপা আমরা এই পর্বে শুধু আপনার হ্যাচারি নিয়ে কথা বলবো, চলুন হ্যাচারিতে যাই। হ্যাঁ অবশ্যই, চলেন আমি হ্যাচারি দেখাই আপনাদেরকে। আচ্ছা দর্শক, আমরা এখন দেখাবো মোস্তফা পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারির যে কোয়েল পাখির হ্যাচারি রয়েছে সেটা। তো আপা চলুন আমাদের সাথে দেখা দর্শকদেরকে, চলেন। আচ্ছা সুরি বাবা, এই হচ্ছে আপনাদের হ্যাচারি? জি, এই তো আমার হ্যাচারি। আচ্ছা, এখানে ডিম দেখাতে সারিবদ্ধভাবে করে রাখা আছে? হ্যাঁ, এই ডিমগুলো প্রথমত কিন্তু সরাসরি এখানে আসেনি, এই ডিমগুলো আগে আমার যারা কর্মচারীরা আছে এখানে আগে বাছাই প্রক্রিয়াটা শেষ করেছে, খারাপ ডিম বা নষ্ট ডিমগুলো ফেলে দিয়েছে। তারপরে বাছাইকৃত ডিমগুলো এখানে, যেগুলো বাচ্চা আমরা ফুটাবো যে ডিমগুলো থেকে, সেই ডিমগুলো এখানে সাজানো আছে। তাহলে কি এটা সরাসরি মেশিনে ঢুকিয়ে দিবেন? হ্যাঁ, এটা সরাসরি মেশিনে ঢুকাই দিব, এবং এটা একইভাবে ওই পাশে দেখালে আপনি দেখতে পারবেন যে আমাদের ডেটও দেয়া আছে যে কোন শেডের বাচ্চাগুলো কখন বের হবে, এই ডেটগুলো আমরা দিয়ে রাখি, মানে ডিম ফুটে বাচ্চাটা কখন হবে। আর এখানে প্রায় আমাদের এখানে এবং আরেকটা আমাদের ইয়ে আছে, এখানে প্রায় 19,000 ডিম রাখা আছে। আচ্ছা দর্শক, আপনারা লক্ষ্য করেন এই যে খুব সুন্দর সারিবদ্ধভাবে কিন্তু ডিম দেওয়া হয়ে গেছে, এখন শুধু মেশিনে দেওয়া হলেই। হ্যাঁ, এখান থেকে আমরা সরাসরি এই ডিমগুলোকে সেটিংস করে, যেটাকে আমাদের মেশিনের নামটা হচ্ছে স্যাটার বলা হয়, ওখানে পাঠাবো, ওখান থেকে ডিমটা ফুটে আমাদের আরেকটা মেশিনে আসবে, তারপরে বের হবে। তো চলেন আপনাদেরকে আমি সরাসরি দেখাই কীভাবে ডিমগুলো স্যাটারে। হ্যাঁ, এখানে আছে 19,000। জি, 19,000 আছে। আচ্ছা, আপনার সামনে দেখতে পাচ্ছি বাচ্চাও রাখা আছে অনেক, এগুলো একটু দেখা যাচ্ছে দেখতে। এগুলো আজকে আমাদের বাচ্চাগুলো অলরেডি বের হয়েছে, যেগুলো আমি একটু আগে বলেছি যে বাচ্চাগুলো ভৈরব চলে যাবে। এই যে দেখেন সুন্দর বাচ্চাগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে? হ্যাঁ, এগুলো অলরেডি আমাদের অর্ডার হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো আপনি লক্ষ্য করলে দেখবেন যে কোনো বাচ্চা আসলে একটু অসুস্থ বা দুর্বল এরকম না, প্রত্যেকটা বাচ্চাই খুব সুন্দর বাচ্চা। জি, এ গ্রেডের বাচ্চা এগুলো, একদম ঠিক আছে। খারাপ বাচ্চাগুলো আমরা রাখি না, এগুলো আমাদের কর্মচারীরা একদম বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে এখানে প্যাকেজিংটা করেছে। ঠিক আছে, পরবর্তী ধাপ কোনটা? পরবর্তী ধাপ হচ্ছে এখান থেকে এই সেটিংসের পরে যাবে হচ্ছে যে মেশিনে, এটার নাম হচ্ছে স্যাটার। তো আপনাদের দেখাই, চলেন এখন স্যাটার। চলুন দর্শক, আমরা এখন দেখাবো
মস্তিবা পোল্ট্রি ফিড এন্ড হ্যাচারির সবচেয়ে বড় যে মেশিনটি রয়েছে সেটা চলুন আপা। আপা এই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় মেশিন? হ্যাঁ এটা আমাদের সবচেয়ে বড় মেশিন। আচ্ছা এখানে ডিম আছে কতগুলো? এখানে প্রায় 70,000 ডিম আছে। 70,000? দর্শক আপনারা যদি লক্ষ্য করেন এই যে মেশিনের ভিতরে কিন্তু শুধু কুকুর পাখির ডিম আর ডিমই দেখা যায়, প্রচুর পরিমাণে ডিম, প্রায় 70,000 ডিম আছে এখানে। আপা এই যে ডিম দেওয়া হচ্ছে 70,000 এখানে, এগুলো বাচ্চা ফুটবে কবে বা কতদিন বয়স হলো ডিমের? আচ্ছা এই ডিমগুলো আমরা প্রত্যেক 4 দিন পর পর এখানে ডিম দেই, আর ডিমের বয়সটা বলতে কি আমরা যেটা বললাম যে 4 দিন পর পর ডিম দেই, তো বিভিন্ন বয়সের ডিম আছে, আর এটা আমাদের ডেট দেয়া আছে, আপনি লক্ষ্য করলে দেখবেন এইভাবে আমরা প্রত্যেক স্টিকার দেওয়া আছে, জি স্টিকার দেওয়া আছে, ডেট লিখে দেওয়া আছে, এটা সেই হিসেবে আর কি বাচ্চাগুলো বের হবে। আর এই মেশিনের মধ্যে এই ডিমগুলো থাকবে হচ্ছে 15 দিন, মানে এই মেশিনের মধ্যে ডিম থাকবে 15 দিন? জি 15 দিন। 15 দিন পরে, 15 দিন পরে আমাদের যেটা আরেকটা মেশিন আছে যেটা হচ্ছে হ্যাচার, এখান থেকে এই ডিমগুলো ওখানে ট্রান্সফার হয় এবং তার 2 দিনের মধ্যে বাচ্চাগুলো বের হয় আর কি। আচ্ছা তাহলে এখানে আপনারা 15 দিন রাখার পরেই ওই মেশিনে ট্রান্সফার করে দেন? 15 দিন রাখার পরেই স্যাটার মেশিনে 15 দিন থাকার পরে ডিমগুলো হ্যাচার মেশিনে চলে যাবে এবং তারপর 2 দিনের মধ্যে ডিমগুলো বের হবে। তো সুরভি আপা এই যে 70,000 ডিম আছে এখানে, এখান থেকে কতগুলো ডিম ফুটানো সম্ভব হতে পারে? এখানে মোটামুটি 70,000 ডিম, তো এখান থেকে 80-85% আমরা বাচ্চা সংগ্রহ করতে পারবো, ডিম থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবো আর কি। আর আসলে তাপমাত্রা প্লাস ভারসাম্য অনেক কিছুর কারণেই বাকি 10-15% ডিম ওটা আমরা বাচ্চাটা পাই না, 100%-এর মধ্যে আমরা 80-85% বাচ্চা বের করতে পারবো। অসম্ভব? জি জি। আপনারা আরেকটা মেশিন আছে ওটা আমরা দেখাই দেবো? জি অবশ্যই অবশ্যই, আমরা এটা এখন এই মেশিন থেকে সরাসরি যে মেশিনে আমাদের বাচ্চা চলে যায় আপনাদেরকে চলেন সেই হ্যাচার মেশিনটা দেখাই। আপা এটা হচ্ছে হ্যাচার মেশিন? হ্যাঁ এটা হ্যাচার মেশিন, খুলেন তো আমরা দেখাই দেবো শুনুনকে। আচ্ছা এখানে তো বাচ্চা ফুটে গেছে, এই যে অলরেডি বললাম না আমি যে ওই ওই মেশিনটা থেকে যখন আমাদের হ্যাচার মেশিনে বাচ্চাটা চলে আসে, ডিমটা চলে আসে, তখন এখানে 2 দিন থাকার পরে বাচ্চাটা ফুটে যায়। অলরেডি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে বাচ্চা ফুটে গেছে। আচ্ছা মাইক্রোফোনটা আপনার হাতে রাখেন, আমি বাচ্চাগুলো নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পালন অনেক ভারী হবে। দর্শক কি হচ্ছে কুকুরের বাচ্চা আপা? জি একদিন বয়স নাকি আজকে ফুটলো? হ্যাঁ আজকেই ফুটেছে এগুলো। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব চমৎকার। এবং কিছু বের হচ্ছে বাচ্চা ফুটে ফুটে এখন? হ্যাঁ এখনো তো প্রক্রিয়া চলছে, আসলে এখান থেকে আরো বাচ্চা বের হবে, সবগুলো ডিম এখনো ফোটে নাই। আর কিছু সময় লাগবে? জি আর কিছুক্ষণ সময় লাগবে, এটা মোটামুটি আর কিছুক্ষণের মধ্যে সবগুলো ডিম ফুটে প্রক্রিয়াজাত হয়ে যাবে। তাহলে রেখে দিই আমরা? জি জি। তারপরের পর্ব কোনটা? আচ্ছা আমরা যদি প্রথম থেকে বলতে চাই যে ডিম বাছাইয়ের পরে স্যাটার মেশিন, স্যাটার থেকে হ্যাচার মেশিন, এবং এরপরের পর্বটা হচ্ছে বাচ্চা আর কি বাছাই পর্ব, যেটা আমরা এখান থেকে বাচ্চা বের হওয়ার পরে এটা বাছাই পর্ব সারার জন্য আমরা বাছাই করার জন্য এখানে আনি। চলেন আমি দেখাচ্ছি, সমস্যা নেই, চলেন আমরা বাছাই পর্বটা দেখি। জি বাছাই পর্বটা দেখি। আপা এখানে বাছাই করা হচ্ছে কেন? হ্যাঁ এখান থেকে বাছাই করা হচ্ছে কারণ আমরা তো আর কাউকে ইনশাল্লাহ কাস্টমারকে কোনো খারাপ জিনিস দিব না, তো এখানে বাচ্চাগুলো বের হওয়ার পরে আমরা বাছাই করি যে প্রত্যেকটা বাচ্চা ঠিক আছে কিনা, যেগুলো একটু নর্মাল মনে হয় অসুস্থ বাচ্চা এগুলো আমরা এখান থেকেই রিজেক্ট করি এবং ভালো বাচ্চাগুলো আমরা এখানে বাজারজাতকরণ করি আর কি। আচ্ছা মাশাআল্লাহ খুব চমৎকার। জি বাচ্চাগুলো খুব সুন্দর, জিরো বাচ্চা এগুলো? জি এগুলো একদম জিরো বাচ্চা, যারা জিরো বয়সের বাচ্চা নিতে চায় তারা অবশ্যই যোগাযোগ করতে পারে, এরকম আমরা ইনশাআল্লাহ ভালো মানের জিরো বাচ্চা তাদের কাছে প্রোভাইড করতে পারবো। আজকে কতগুলো বাচ্চা ফুটেছে? আজকে প্রায় আমরা ওইভাবে 70,000 ডিম দিয়েছিলাম, তো সেখান থেকে আজকে 70,000-এর মধ্যে এক এক দিন তো এক একটা বাচ্চা ফোটে এক এক শেডের, তো আজকে মোটামুটি এখানে 11,000 বাচ্চা ফুটেছে। আজকে 11,000 বাচ্চা ফুটেছে? হ্যাঁ আজকে 11,000 বাচ্চা ফুটেছে। এবং এগুলো বিক্রি হয়ে গিয়েছে? অলরেডি আমি বলেছি যে ভৈরব আমাদের অর্ডার ছিল, এগুলো সেখানেই চলে যাবে, এটার জন্য এখানে আর কি বাছাইকরণ প্রক্রিয়া চলছে, এখান থেকে আমাদের এই যে বাজারজাতকরণ হয়ে গেছে এখন এগুলো আমরা নিশ্চিন্তে ডেলিভারি দিতে পারবো। আচ্ছা তো সুরভি আপা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম আপনাকে বাচ্চা ফুটাচ্ছেন, খুব চমৎকার কিন্তু। হ্যাঁ খুব চমৎকার, আসলে একজন নারী হয়ে যে কেউ সম্ভব হচ্ছে সেটা আসলে বোঝার কোনো সুযোগ নাই। এই তো আমি তো আমার গোপন তথ্য ফাঁস করেই দিলাম কিভাবে করা যায়, তো সবাই আমি আশা করব এভাবে আমার মতো করে আসলে এই ব্যবসার দিকে এগিয়ে আসবে। তো সুরভি আপা শেষ পর্যায়ে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? শেষ পর্যায়ে আসলে প্রথমত আমি তো আজকে অনেক সব কিছুই দেখালাম আমার হ্যাচারির, আমি এইটুকুই বলবো যে যারা এই জিরো বয়স থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চা নিতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু দেওয়া থাকবে, যারা নিতে চায় তারা যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ সারা দেশে ফ্রি ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে স্যাটিসফাইড করতে পারবো এইটুকু আশা রাখি। আচ্ছা ঠিক আছে আমার সময় ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।